তাহলে এখানে দেখো, আমরা যদি এখানে সংকেত দেখে হাইড্রোজেন বের করতে হবে, তাহলে এখানে আয়রনের কত? +2, ক্লোরিনের -1 × 2 সম্মিলিত চিহ্ন হয়েছে, আর এখানে ক্লোরিন মৌলিক অবস্থা ধারণ সংখ্যা 0। এই যৌগের মধ্যে আমরা ব্যাসার্ধ করছি কত? -1 × 3, আয়রন কত? +3। তাহলে জারণ বিজারণ মানে বুঝবো কেমনে? যে জারণ সংখ্যা হ্রাস বৃদ্ধি ঘটে, জারণ সংখ্যা হ্রাস বৃদ্ধি না ঘটে, মানে বৃদ্ধি বা না ঘটে, তাহলে জারণ বিজারণ না। দেখো এই বিক্রিয়ার মধ্যে, বিক্রিয়কের মধ্যে আয়রন ছিল +2 জারণ মান, তাহলে কত হয়ে গেছে? +3, তাহলে এটা জারণ বিজারণ বিক্রিয়া, এটা জারণ বিক্রিয়া, এটা দেখে বুঝে বললাম। আর ক্লোরিন দেখো এখানে ছিল কত? 0। এই ক্লোরিন দেখে যুক্ত হয়েছে, যুক্ত হয়ে কত হয়ে গেছে? -1। এই যে তাহলে তাহলে এই বিক্রিয়া দেখলাম যে এখানে যে সক্রিয় মৌলগুলো আছে এদের জারণ সংখ্যার পরিবর্তন ঘটছে, সুতরাং এটা জারণ বিজারণ বিক্রিয়া। এখন এটা আমরা কেমনে দেখাবো? কার জারণ হলো, কার বিজারণ হলো? এখানে টান দিব একটা, এখানে টান দিব, এখানে টান দিব, এখানে টান দিব। জারণ সংখ্যা বৃদ্ধি মানে জারণ, জারণ বৃদ্ধি মানে জারণ, তাহলে বৃদ্ধি কাজ হচ্ছে আয়রনের। এই যে এখান থেকে টান দিব একটা, এই যে টানটা, এটা বোঝা গেলাম কি? আয়রনের জারণ সংখ্যা বৃদ্ধি পাইছে, বৃদ্ধি মানে এইটা, এই লাইনটা হলো জারণ লাইন। কালকে লিখে দিয়েছিলাম জারণ কার হয়, বিজারকের লিখেছিলাম, বিজারকের জারণ, তাহলে এটা হলো বিজারক, এটা হলো বিজার, এটা হলো বিজারক। আর বিজারক কি হয়? জারিত হয়, জারিত। জারণ সূচি কি হয়? জারিত, তাই এটা জারিত, জারিত, বিজারণ যার হয় সে কি? জারক, 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 জারক কি হয়? বিজারিত, বিজারিত। এই সব দেখাই বললাম, জারক কে, বিজারক কে, জারিত সব দেখাই বললাম। ওকে, এই জারণ বিজারণ, এই জারণ বিজারণ বিক্রিয়া। আরেকটা বিক্রিয়া দেখ, দেখো যদি লিখি সোডিয়াম হাইড্রোক্সাইড প্লাস HCl এসিড মিলে কি হয়? লবণ পানি, লবণ। এখানে সুন্দর একটা বিক্রিয়া দেখো, এই ফার্স্টের সঙ্গে লাস্ট যুক্ত হবে, ফার্স্ট এর সোডিয়াম, লাস্ট এর ক্লোরিন, ওই সোডিয়াম ক্লোরাইড, ক্লোরাইড এটা এই OH আর OH মিলে হবে পানি, পানি H2O। এটা হলো বিক্রিয়া H2O, এটা কি? এটা নামে বিক্রিয়া, কিভাবে বিক্রিয়া ঘটলো? এখন দেখো এখানে জারণ মান যদি বের করি, সোডিয়ামের কত? +1, এখানে ক্লোরিন -1, হাইড্রোজেন +1, এখানে ক্লোরিন -1, হাইড্রোজেন, সোডিয়ামের +1, অক্সিজেন -2, হাইড্রোজেন +1 × 2। তারা তো দেখলাম, বুঝছো কি? অক্সিজেনে তো আমরা কি বলছি, ডান পাশে থাকলে বেশিরভাগ ক্ষেত্রে -2 চিন্তা করবো, তাহলে -2, আর হাইড্রোজেন কত? +1 × 2। এখানে একটু লেখে নিয়ে বসো, এখানে অক্সিজেন মাঝখানে আছে না, যদি মাঝখানে আছে কিন্তু হাইড্রোজেন, এখানে সোডিয়াম হলো +1, অক্সিজেন -2, আর হাইড্রোজেন হলো +1। দেখো এই বিক্রিয়ায় কোন মৌলের জারণ সংখ্যার পরিবর্তন ঘটে নাই, সুতরাং এর কি নন অর্ডার বিক্রিয়া, জারণ বিজারণ বিক্রিয়া না। আমরা এভাবে জারণ সংখ্যা বের করে বুঝতে পারবো যে কোনটা জারণ বিজারণ, কোনটা নন রেডক্স। এই যদি বিক্রিয়াটা, এই বিক্রিয়াটা খেয়াল করো, সোডিয়াম +1, ক্লোরিন -1, সিলভার, এই যে নাইট্রেট, সিলভার কত? 1 × 1 আর এখানে অক্সিজেন -2 × 3, নাইট্রোজেন কত হবো? 6 + 5, এখানে অক্সিজেন -2 × 3, সোডিয়াম +1, নাইট্রোজেন +5, এখানে -1, এটা +1। দেখো এই বিক্রিয়া কার পরিণত হয়েছে? দেখো এটা
তাহলে এই নন রেডক্স বিক্রিয়া দুইটা, একটা প্রসরণ বিক্রিয়া আর অধঃক্ষরণ বিক্রিয়া, এই দুইটা বিক্রিয়াই নন রেডক্স। আরো আছে বিক্রিয়া নন রেডক্স, আরো আছে বাকি বিক্রিয়া গুলো সাধারণত রেডক্স। সকল দহন বিক্রিয়া রেডক্স বিক্রিয়া, সকল প্রতিসম বিক্রিয়া রেডক্স বিক্রিয়া, বিযোজন বিক্রিয়া দারণ বিদারণ বিক্রিয়া, সংযোজন বিযোজন দহন প্রতিস্থাপন এই বিক্রিয়া গুলো দারণ বিদারণ বিক্রিয়া। যেমন দহন বিক্রিয়া দেখো একটা, আমরা যদি ম্যাগনেশিয়ামকে পুড়ি, ম্যাগনেশিয়াম পুড়লে কার সঙ্গে বিক্রিয়া হয়, অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া, উৎপন্ন হয় ম্যাগনেশিয়াম অক্সাইড, ম্যাগনেশিয়াম অক্সাইড। তাহলে এই সমতা করলে অক্সিজেনের কটা এখানে দুইটা, যদি গুণ করো এখানে দুইটা গুণ করো, সমতা করতে সমতা হয়ে গেল। এখন দেখো এটা দহন বিক্রিয়া, দহন বিক্রিয়া কেন বুঝবো আমরা, যদি কোনো বিক্রিয়া অক্সিজেনের সঙ্গে হয় সেটাই দহন বিক্রিয়া, অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করলেই দহন বিক্রিয়া। তাহলে এখানে ম্যাগনেশিয়াম কত শূন্য, অক্সিজেন কত শূন্য, এখানে অক্সিজেন কত মাইনাস টু, ম্যাগনেশিয়াম কত প্লাস, প্লাস না প্লাস টু, এরপরে তো রয়েছে ম্যাগনেশিয়াম শূন্য ছিল প্লাস টু হয়ে গেছে, বাড়ছে না, অক্সিজেন শূন্য ছিল হয়ে গেছে মাইনাস টু, কমছে না, কারণ কি জারণ বিজারণ বিক্রিয়া। অর্থাৎ জারণ বিজারণ আমরা একটা বিক্রিয়া দেখাই যখন দেখবো যে এটা জারণ সংখ্যা পরিবর্তন করছে তাহলে জারণ বিজারণ, আর জারণ সংখ্যা পরিবর্তন না ঘটে জারণ বিজারণ বিক্রিয়া। এসে সংস্কার কথা আছে, তাহলে এটা বের করে জারণ কাটা জারককে বিজারককে বের করে দেখিয়ে গেলে এখানে ম্যাগনেশিয়াম এখানে টান দাও, একটা অক্সিজেন টান দাও, এখানে টান দাও, এখানে টান দাও, তাহলে দেখো ম্যাগনেশিয়াম থেকে যাবো ম্যাগনেশিয়াম, ম্যাগনেশিয়াম থেকে ম্যাগনেশিয়ামে যাবো, তাহলে এটা জারণ বা বৃদ্ধি, টানটা কি লানটা কি জারণ, লাইন জারণ কার হয় বিজারকে, এটা হলো বিজারক, এটা লেখো বিজারক, বিজারক। আর বিজারক কি হয়, জারিত হয়, তাহলে এখানে লেখো জারিত, এটা জারিত হয়েছে জারিত। আর এইভাবে সব দেখানো যায়, পরে এখানে অক্সিজেন কি কমছে, তাহলে এই লাইনটা দেখে টানতে হবে, এই লাইনটা এটা কি বিজারণ লাইন, মানে জারণ সংখ্যার হ্রাস মানে কি বিজারণ। তাহলে এখানে আমরা দিব এই টান দিয়ে দেখো এটা জারক, কারণ বিজারণ কার হয় জারকের, জারকের এটা হলো বিচার বিজারিত, জারক বিজারিত হয়। এই প্রক্রিয়ার মাধ্যমে আমরা সব দেখাইতে পারি, জারক বিজারক জারণ বিজারণ জারিত বিজারিত, এটা হলো জারণ বিজারণ বিক্রিয়া। তাহলে জারণ বিজারণ বিক্রিয়া হলো যে বিক্রিয়া জারণ সংখ্যা হ্রাস বৃদ্ধি ঘটবে, যদি জারণ সংখ্যা বৃদ্ধি পায় তাহলে বুঝতে হবে তারা কিনা ইলেকট্রন ত্যাগ করছে, ইলেকট্রন ত্যাগ করে জারণ সংখ্যা পারে তাহলে জারণ বিক্রিয়া, আর যদি হ্রাস পায় তাহলে বুঝতে ইলেকট্রন গ্রহণ করছে, কিন্তু গ্রহণ তো আমরা দেখতে পারবো না, জারণ সংখ্যাতে বুঝবো যেটা ইলেকট্রন গ্রহণ না বর্জন করছে, হ্রাস পালে কি গ্রহণ করছে, বৃদ্ধি পালে দান করছে, এটা জারণ বিক্রিয়া। তাহলে সকল দহন বিক্রিয়া কি একটা জারণ বিজারণ বিক্রিয়া। আর একটা বিক্রিয়া বা একটা সংকেত থেকে তোমাদের সঠিক ধারণা নিতে হবে যে এটা কি জারণ, জারণ মানটা কত, জারণ মান বের করে বলতে পারো তার সমস্যা নেই, তারা সহজে আমরা করতে পারবো। তাহলে জারণ বিজারণ কোনগুলো, সংযোজন বিক্রিয়া, বিযোজন বিক্রিয়া, প্রতিস্থাপন বিক্রিয়া এবং দহন বিক্রিয়া। প্রতিস্থাপন বিক্রিয়া দেখো একটা, যে মনে করো আমি লিখতেছি জিঙ্ক প্লাস সালফিউরিক অ্যাসিড, এটা হয় জিঙ্ক সালফেট প্লাস হাইড্রোজেন, হাইড্রোজেন প্লাস, মানে জিঙ্ক হাইড্রোজেনকে সরাইয়া হাইড্রোজেন প্রতিস্থাপন বিক্রিয়া, যে বিক্রিয়ায় কোনো পরমাণু বা মূলক অন্য কোনো জগৎ থেকে অন্য একটা পরমাণু মূলককে সরাইয়া তার স্থান দখল করে এবং নতুন জগৎ বন্ধ হয়, তাই বলে প্রতিস্থাপন বিক্রিয়া। এটা একটা জারণ বিজারণ বিক্রিয়া। এখন দেখো এখানে জিঙ্ক ছিল জারণ সংখ্যা শূন্য, এখানে হচ্ছে প্লাস টু, এখানে হাইড্রোজেন ছিল প্লাস ওয়ান ইন্টু কত টু, এখানে হচ্ছে শূন্য, সালফেট এগুলো পরিবর্তন নাই, এটা যাই দেবো অবস্থা এইভাবে দর্শক। তাহলে এখানে করছে কার জিঙ্কে নেবো হাইড্রোজেন, বিযোজন বিক্রিয়া জারণ বিজারণ বিক্রিয়া, বিযোজন বিক্রিয়া দেখো একটা মলিকিউলিক, হ্যাঁ মলিকিউলিক অক্সাইড, বারবারই দেখতেছি মলিকিউলিক অক্সাইড, এটা ভাঙ্গা হয় মার্কারি, মার্কারি প্লাস অক্সিজেন, এখানে দেখো জারণ মান মাইনাস টু ইন্টু কত টু, মার্কারি হয় এখানে শূন্য, এখানে মার্কারি শূন্য, মার্কারি জারণ মান কিন্তু এক এবং দুই, এখানে কত হবে মাইনাস টু ইন্টু কত টু, তাহলে মাইনাস একটা কোশ্চেন আসে এখানে,
যে ব্যাখ্যা করো যে জারণ বিজারণকে যুগপ ঘটনা, একটা বিক্রিয়া যখন হয় তখন জারণ যদি হয় তাহলে বিজারণ করতে হবে, বিজারণ ঘটলে জারণ করতে, কারণ তুমি দান করবা কাকে দান করবা, এগুলো লাগবে না, গরিব লাগবে, কাজেই গরিব না থেকে দান করতে পারবো না, আর দান না করলে গরিবও টাকা পাবে না, এরকম জারণ মানে ইলেকট্রন ত্যাগ করা, বিজারণ মানে ইলেকট্রন গ্রহণ করা, বিচারক হলে যে ইলেকট্রন দান করে আর জারক হলে গ্রহণ করে, তো বিচারকে দান কর না দান করে কখন, যদি জারকে গ্রহণ করতে পারে, কাজেই একটা মৌল যদি ইলেকট্রন দান না করে অপর মৌল ইলেকট্রন গ্রহণ করতে পারে না, আর দান করলে কি হবে জারণ, আর গ্রহণ করলে হবে বিজারণ, কাজেই একটা বিক্রিয়া অবশ্যই জারণ এবং বিজারণ একসঙ্গে করতে হবে, তা না হলে বিক্রিয়া সম্পন্ন হবে না, তাই বলা হয় জারণ বিজারণকে যুগপৎ ঘটনা। আগে সংজ্ঞা দিবা, যে বিক্রিয়ায় জারণ সংখ্যা আর বাড়ে তাকে বলা হয় জারণ, আর যে জারণ সংখ্যা কমে এটা হলো বিজারণ। জারণ সংখ্যা বাড়লে কি বুঝবো আমরা, ইলেকট্রন ত্যাগ করছে, জারণ কমলে কি বুঝবো, গ্রহণ করছে, কাজে একটা মৌল যদি ইলেকট্রন ত্যাগ করে তার জারণ ঘটলো, অপর মৌল সেই ইলেকট্রন গ্রহণ করে তার বিজারণ ঘটবে। মনে করো একটা সহজ উদাহরণ সোডিয়াম, তার সঙ্গে যদি ক্লোরিন বিক্রিয়া করা উৎপন্ন হয় সোডিয়াম ক্লোরাইড, কি হয় সোডিয়াম ক্লোরাইড, সমতা করলে বুঝতে পারলাম যে এই বিক্রিয়ায় জারণ সংখ্যা আর বৃদ্ধি করছে, মানে একজনের বাড়ছে জারণ সংখ্যা আর একজনের কমছে, সুতরাং এটা একটি জারণ বিজারণ বিক্রিয়া, জারণ বিজারণ বিক্রিয়া যে হইলো এটা আমরা দুইটা অর্ধাংশে বিভক্ত করবো, এই বিক্রিয়াটা দুইটা অংশ বিভক্ত করে ফেলাই, কারণ জারণ করছে বিজারণ করছে, মানে জারণ অর্ধ বিক্রিয়া, জারণ অর্ধ বিক্রিয়া। সোডিয়াম সোডিয়াম ইলেকট্রন ত্যাগ করছে, কটাতে করছে ইলেকট্রন একটা, এক ইলেকট্রন ত্যাগ করে হয়ে গেছে সোডিয়াম প্লাস, আসলে জারণ বিক্রিয়ায় কিন্তু ইলেকট্রন দান করে দেখাইতে হয়, আমরা এখানে বুঝাইলাম যে ইলেকট্রন ত্যাগ করছে, ত্যাগ করে কি গেছে পজিটিভ, পজিটিভ মানে ইলেকট্রনটা যদি আমি এই বসে নেই গে সোডিয়াম ঠিক রেখে যদি ইলেকট্রনটা এই বসে নেই গে পক্ষান্তর করতে পজিটিভ হয়ে যাবে না, তাহলে সোডিয়াম প্লাস এই বসে নিলে কি হয়ে যাবে প্লাস ইলেকট্রন, প্লাস ইলেকট্রন, প্লাস ইলেকট্রন, তাহলে এটা জারণ বিক্রিয়া, কারণ ইলেকট্রন ত্যাগ করছে, এটা কি জারণ বিক্রিয়া, আর জারণ বিজারণ অর্ধ বিক্রিয়া, বিজারণ অর্ধ বিক্রিয়া, দেখো এখানে সোডিয়াম যে ইলেকট্রন দান করছে ওই ইলেকট্রন গ্রহণ করছে ক্লোরিনে, কারণ সে গ্রহণ না করে দান করতে পারবে, তাহলে ক্লোরিন আমরা জানি একটা ক্লোরিন পরমাণু একটা ইলেকট্রন গ্রহণ করতে পারে, কিন্তু এখানে ফিল কয়টা আছে দুইটা, দুইটা গ্রহণ করবে কয়টা, দুইটা ইলেকট্রন গ্রহণ করবে, গ্রহণ করে হয়ে যাবে ক্লোরাইড মাইনাস হয়ে যাবে, ইলেকট্রন যদি কোনো পরমাণু গ্রহণ করে সেটা নেগেটিভ হয়ে যায়, একটা গ্রহণ করলে ওয়ান নেগেটিভ, দুইটা গ্রহণ করলে টু নেগেটিভ, তিনটা গ্রহণ করলে থ্রি নেগেটিভ, কয়টা গ্রহণ করছে একটা করে গ্রহণ করছে, তাহলে ওয়ান নেগেটিভ হয়েছে, কয়টা পরমাণু এখানে দুইটা, দুইটা আয়ন হয়ে যাবে,